অনুষ্ঠানের শুভ উপভোগ কথা ইয়াতে মরণীয় যিনি আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন উনি স্যারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ শ্রী রতন দাস সভাপতি পুবার্টি এলিভিয়েশন স্ট্যান্ডিং কমিটি সেপাহিজলা জেলা পরিষদ তিনি আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমি অনুরোধ করব মাননীয় অতিথিকে পুষ্পস্তবক প্রদান এবং মুঠোকে পড়িয়ে শুভেচ্ছা জানানোর জন্য মঞ্চে আছেন আমাদের পদস্থবৃন্দ আমার প্রেসের বন্ধুরা আমাকে সবসময় বলা হয় প্রেসকে আমি কিছু বলি না বন্ধুরা প্রচার হয় সংরক্ষণের বা বনের এবং আমার বন্ধুগণ যারা বসে আছেন এতক্ষণ ধরে দেখুন বন্য প্রাণী সংরক্ষণ ইংলিশে বলা হয় কনজারভেশন অফ ফরেস্ট এন্ড ওয়াইল্ড লাইফ সেটা কেন দরকার বন্ধু আগে বন্য প্রাণী থাকতো জঙ্গলে থাকতো সেটাকে সুরক্ষা দেওয়া মানুষ সুরক্ষা দিত না ভূমির উপরে যত চাপ করছে দিনের পর দিন জঙ্গল নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা ত্রিপুরা যে এখনো খুব ভাগ্যবান তার 62% এখনো জঙ্গল আছে আমার মনে বলে এতগুলি জঙ্গল আছে জঙ্গল চিন্তা করুন কেন জঙ্গল থাকার সময় জঙ্গল চিন্তা করা বিভিন্ন দেশে আমরা দেখেছি তারা উন্নত তথা কথিত উন্নত দেশ জঙ্গল নেই জঙ্গল শেষ করে দিয়েছে এখন ট্রানজিশন হচ্ছে আবার সুতরাং জঙ্গল থাকার সময় জঙ্গলের মূল্য বোঝা এবং বন্য প্রাণী সুরক্ষা করা বা সংরক্ষণ করার কি দরকার এটা বিশেষ চিন্তাধারা এই যে এই পৃথিবীটা শুধু মানুষের জন্য তৈরি নয় এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে শুধু মানুষের জন্য নয় এই পৃথিবীটা তৈরি হয়েছে পশু পাখি গাছপালা ফুল ফল সব জন্য একসঙ্গে বাস করতে পারে তখনই আমরা বলব পৃথিবীটা সুস্থ আছে এবং এই চিন্তাধারা নিয়ে আজকে কি হচ্ছে অ্যানিমাল রাইটস মানুষের অধিকার আছে তো পশুদের অধিকার আছে অ্যানিমাল রাইটস এর কথা হচ্ছে